আজ আমি এই ভিডিওতে রাজ্য সরকারের অফিসে কর্মরত গ্রুপ ডি পদের কর্মীদের বেতন এবং তাদের কী কী কাজ করতে হয় এ নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং তার সাথে সাথে একজন কর্মীর পে স্লিপ আমি আপনাদের সামনে তুলে ধরব। আমি মূলত অর্ডারলি পিয়ন এবং পিয়ন এই দুটি পোস্ট নিয়ে আজকে আলোচনা করছি। অর্ডারলি পিয়ন এবং পিয়ন হলো রাজ্য সরকারের গ্রুপ ডি পোস্ট এবং লেভেল ওয়ানে তাদের লেভেল ওয়ান স্কেলে তাদের স্যালারি হয়। পিয়ন মূলত দু প্রকার, একটা হচ্ছে মেসেঞ্জার পিয়ন আর একটা অফিস পিয়ন। মেসেঞ্জার পিয়ন অর্থাৎ তাকে এক অফিস থেকে অন্য অফিসে চিঠি নিয়ে যেতে হয়, আর অফিস পিয়নকে অফিসের বিভিন্ন রকমের রেজিস্টার যথা ইস্যু রিসিভ, ইস্যু রেজিস্টার, রিসিভ রেজিস্টার, তাছাড়া অন্যান্য যে সমস্ত রেজিস্টার হয় সে সমস্ত রেজিস্টারগুলি মেনটেন করতে হয়। অর্থাৎ ধরুন আপনার অফিস থেকে অন্য অফিসে চিঠি পাঠাবেন, তখন মেমো ফেলতে হবে, ওই মেমো নাম্বার ফেলা, একটা চিঠি পোস্ট অফিস থেকে আসলো বা অন্য কোনো অফিস থেকে আসলো সেই চিঠিটা রিসিভ করা এবং তাতে ডকের নাম্বার ফেলা, এই সমস্ত কাজগুলি করতে হয়। আর অর্ডারলি পিয়ন, অর্ডারলি পিয়ন হলো আপনার অফিসের যে যিনি বস আছেন অর্থাৎ অফিসার, তার বিভিন্ন রকম কথা শুনে চলো, অর্থাৎ তিনি কোনো ফাইল চাইলেন সেটা তাকে এনে দেওয়া। মূলত ওই অফিসার যখন ডাকবেন তখন গিয়ে তিনি যা চাইছেন সেই জিনিসটা তাকে পৌঁছে দেবে, অর্ডারলি পিয়নের প্রধান কাজ। এরপর আসছি স্যালারি। এটা একটা গ্রুপ ডি পদে কর্মরত কর্মীর স্যালারি। আমি তার নাম এবং সমস্ত রকম ইনফরমেশান ঢেকে দিয়েছি, কেবলমাত্র তার স্যালারিটা আপনাদের সামনে দেখাচ্ছি। ব্যান্ড পে অর্থাৎ বেসিক পে, বেসিক পে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 18,000 টাকা। ডিএ, ডিএ 540 টাকা, অর্থাৎ ডিএ হচ্ছে ডিআরএনএস অ্যালাউন্স, সেটা বেসিক পের এখন 3%, অর্থাৎ 18,000-এর 3% সমান 540 টাকা। এবার আসছি ইডিএ, এটা কোনো একটা এক্সট্রা ডিউটি অ্যালাউন্স উনি 300 টাকা পাচ্ছেন, এটা সব পদে নাও পেতে পারেন। এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্স, এটা হচ্ছে বেসিকের 12%, এটা হচ্ছে 2160 টাকা। আর এমএ মেডিকেল অ্যালাউন্স হচ্ছে 500 টাকা। এই হলো স্যালারি, বিপি মানে বেসিক পে, তারপর ডিএ, এইচআরএ এবং মেডিকেল অ্যালাউন্স, এগুলি হলো টোটাল স্যালারি। এনার টোটাল স্যালারি এক্ষেত্রে দাঁড়ায় 21,500 টাকা। এবং এখান থেকে কী কী কাটে, এখান থেকে কেটে জিআইএসএস 87 কেটে 3 টাকা, জিআইএসএস 87 কেটে 7 টাকা, জিআইএসআই কেটে 3 টাকা, জিআইএসএস কেটে 7 টাকা, জিপিএফটি অর্থাৎ গ্রুপ ডি জিপিএফে কাটছে 2,000 টাকা এবং প্রফেশনাল ট্যাক্স কাটছে 130 টাকা, টোটাল 2,140 টাকা। এবং এই দুটো বিয়োগ করে তার নেট স্যালারি হচ্ছে 19,360 টাকা। এটা আমি যেটা দেখালাম এটা উনি দুটো ইনক্রিমেন্ট পেয়েছেন, অর্থাৎ জয়নিং বেসিসে 17,000 টাকা এবং দুটো ইনক্রিমেন্ট পেয়ে 17,500, তারপর হয়েছে 18,000 টাকা। দুটো ইনক্রিমেন্ট পাওয়ার পর ওনার স্যালারি। আর নিউ জয়নিংয়ের ক্ষেত্রে বেসিক পে বা ব্যান্ড পে, বেসিক পে হয় 17,000 টাকা, ডিএ 510 টাকা 3% 17,000-এর, এইচআরএ 2,040 টাকা এবং মেডিকেল অ্যালাউন্স হয় 500 টাকা। টোটাল হচ্ছে আপনার 20,050 টাকা। সেখান থেকে কাটছে কত, জিআইএসআই কাটছে 3 টাকা, জিআইএসআই 87, জিআইএসএস 87 কাটছে 7 টাকা, জিপিএফডি কাটছে 1,100 টাকা, মিনিমাম 1,100 টাকা আপনার কাটাতে হবে, আর প্রফেশনাল ট্যাক্স 130 টাকা, টোটাল 1,240 টাকা এখান থেকে কাটছে। এবং নেট স্যালারি হচ্ছে এই দুটো বিয়োগ করে হচ্ছে 18,810 টাকা। তো এটাই হলো রাজ্য সরকারের গ্রুপ ডি পদে কর্মরত কোনো কর্মীর স্যালারি। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।